नमस्कार। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 442তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা রয়েছি উদ্যোগ পর্বে। উদ্যোগ পর্বের আজকে 15তম পর্ব। আমরা এই উদ্যোগ পর্বে দেখছি এমন একটা যুদ্ধের উদ্যোগের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ এক গুরুত্বপূর্ণ ক্ষমতাধার হয়ে উঠেছেন। এবং আমরা এখানে দেখছি শ্রীকৃষ্ণ তিনি একটু একটু করে মহাভারতের যুদ্ধের জন্য তার সপক্ষীয়দেরকে প্রস্তুত করছে। তার কূটনৈতিক বুদ্ধি তাৎপর্য তিনি তার গুটি সাজাচ্ছে। তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগেও তার যা করণীয় সেইটুকু তিনি করে দিয়ে গেলেন। এবং এইখানে একটা কথা আমাদের বলতে হবে যে শ্রীকৃষ্ণ তিনি চাইছেন যুদ্ধটা হবার, এবং কেন তিনি চাইছেন, তার চাওয়ার পেছনে উদ্দেশ্যটা কি, সেটা আমরা মোটামুটি কত পর্বে আলোচনা করেছি। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে এই যে এই যুদ্ধ যেটা হলো, এই যুদ্ধে কিন্তু ক্ষমতা পাণ্ডবদের ঘরে আসে। অর্থাৎ হস্তিনাপুর হচ্ছে মূল ভর কেন্দ্র, মূল ক্ষমতা হচ্ছে হস্তিনাপুর। হস্তিনাপুরের থেকে ক্ষমতা সরাতে হবে। সেই ক্ষমতায় অন্যায়ভাবে বসে আছে কৌরবেরা, কৌরবদেরকে ক্ষমতাচ্যুত করে, অন্যায়ী কৌরবদেরকে ক্ষমতাচ্যুত করে পাণ্ডবদেরকে সেখানে প্রতিষ্ঠা করতে হবে, কারণ পাণ্ডবেরা ধার্মিক। এটা হচ্ছে মহাভারতের একটা সাধারণ বক্তব্য যা আমরা সাধারণত বলে থাকি। কিন্তু মূল কথা কি তাই? তাই কি হয়েছিল তা তো হয়নি। হ্যাঁ, ভারতবর্ষের ক্ষত্র শক্তি ভীষণ দুর্বিনীত, অন্যায়ী অনৈতিক কার্যকর্মের সাথে তারা ভীষণভাবে লিপ্ত হয়ে গিয়েছিলেন, এবং তারা স্বঘোষিত এক একটা রাষ্ট্র ক্ষমতাধর বলে তারা যত রকমের অন্যায় করার তারা করে চলেছে। এই অন্যায়দের বিনাশ করা দরকার, এবং সেখানে একটা বৃহৎ যুদ্ধ, সেই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু রাজ এই বাস্তবিক এইটা হচ্ছে মজার ব্যাপার যে হস্তিনাপুরের ক্ষমতা কিন্তু কুরুবংশের হাতে আর থাকে। পাণ্ডবরাও তো কুরুবংশের হাতে থাকে। সেই ক্ষমতা চলে গিয়েছে অন্যদের হাতে। এবার যজাতির জ্যেষ্ঠ পুত্রের হাতে চলে গিয়েছে সেই ক্ষমতা। ক্ষমতা এতদিন ছিল যজাতির কনিষ্ঠ পুত্র অধস্তনেদের হাতে। সেই ক্ষমতা কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তান্তরিত হয়েছে যজাতির জ্যেষ্ঠ পুত্রের অধস্তনেদের হাতে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আসলে মহাভারতের রাজনৈতিক চরিত্রকে এত সহজে একটি দুটি কথা দিয়ে বলা যায় না, এত সহজ করে বোঝার নয়। ধৈর্য রাখতে হয় এবং তার সঙ্গে নিবিষ্ট ভাবে সব জিনিসকে অ্যানালাইজ করতে হয়, যেহেতু এটা একটা পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এবং এটি একটি বা দুটি রাষ্ট্রের মধ্যে নয়, একটা সমগ্র রাষ্ট্র শক্তি
ভারতবর্ষের তদানীন্তন সমস্ত রাষ্ট্ররাই কিন্তু এই যুদ্ধের এই রাজনৈতিক ক্রীড়াঙ্গনে, এই রাজনৈতিক রণাঙ্গনে বা রাজনৈতিক এই কূটনৈতিক অঙ্গনে যুক্ত হয়েছিলেন বা যুক্ত ছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। মূলত আমরা দেখেছি যজাতে তিনি তার প্রিয় কনিষ্ঠ পুত্র পুরুরকে হস্তিনাপুর, তখন তো হস্তিনাপুর হয়নি, তাই যজাতির আপন রাজ্য তিনি অধিকার দিয়ে গেছেন, আর অভিশাপ দিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র সহ অন্যান্য পুত্রদেরকে যে তোমরা কোনোদিনও ভবিষ্যতে রাজা হতে পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আমরা কিন্তু দেখছি এই যজাতির সমগ্র রাষ্ট্র শক্তি যা আরো বৃহৎ হয়ে ফুলে ফেপে এবং যার ভর কেন্দ্র হস্তিনাপুর, সেই হস্তিনাপুরের অধিকার কিন্তু আর পুরুবংশীয় বা পুরুবংশীয় অধস্তন কুরুবংশীয়দের হাতে আর রইল না, সেটা চলে গেল সেই যদুবংশীয়দের অধস্তনদের হাতে। কি করে হলো এবং কথাটা যে ঠিক সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখব। ফলত অন্যান্য মহাভারতের আলোচক সমালোচক মহাভারতকে যতটা সরলীকরণ করতে চান, যেভাবে তারা বুঝতে চান, ব্যাপারটা কিন্তু সেরকম মোটেও নয়। মহাভারতের ব্যাপারটা যেহেতু এখানে রাজনীতি আছে, সুতরাং উদ্যোগ পর্ব থেকে এই ব্যাপারটি কিন্তু ভীষণ বিমিশ্র, ভীষণ জটিল এবং খুব ধৈর্য সাপেক্ষ, বুঝতে হবে যথেষ্ট মনোনিবেশ। ফিরে আসি মূল কথায়। আমরা শুনলাম গত পর্বে সাত্যকীকে খুব প্রশংসা করে যখন পাঞ্চালরাজ দ্রুপদ একটা বিরাট লম্বা চওড়া ভাষণ দিলেন এবং সমর্থন জানালেন যে তোমার মনোবাঞ্ছাই পূর্ণ হবে, আমরা পাঞ্চালরা তোমাদের যদু বিষ্ণির সাথে একত্রিত হয়ে হস্তিনাপুরের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এবং হস্তিনাপুরের কৌরবদেরকে উচ্ছেদ করে, অন্যায় কৌরবদেরকে আমরা বিনাশ করে সেখানে পাণ্ডবদেরকে আমরা প্রতিষ্ঠা। এরকম বড় বড় কথা যখন দ্রুপদ বলছেন, তখন মহাভারতকার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যদুপতির বঙ্কিম আননে স্মিত হাস্যরেখা ফুটে উঠেছে। কেন? কারণ এটা তো আমরা জানি যে দ্রুপদের সাথে বৈবাহিক সম্পর্কের পর থেকেই পাণ্ডবদের শ্রীবৃদ্ধি ঘটেছে, এটা ঠিক, এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কৃষ্ণ ঠিক সেই সময় থেকেই পাণ্ডবদের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপন করে চলেছে, কারণ পাণ্ডব এবং কৌরবদের ভাতৃদ্বন্দ্ব তখন বিরাট আকার ধারণ করেছে। কৌরবেরা ছিলেন জরাসন্ধ পক্ষীয় আর পাণ্ডবরা ছিলেন কৌরবদের বিরোধী পক্ষ, সুতরাং শ্রীকৃষ্ণের নিজের গোষ্ঠীর বাইরে আরেকটা শক্তিশালী মানুষজনদের প্রয়োজন ছিল। সেখানে মূল শক্তিশালী মানুষরা হচ্ছেন এই পাণ্ডবেরা, কৌরবেরা, যদিও কৌরবরাও যদু বিষ্ণুদেরও আত্মীয় বলরামের সূত্রে, কিন্তু পাঞ্চালদের সাথে তারাও তো কৌরব বিরোধী, কিন্তু পাঞ্চালদের সাথে শ্রীকৃষ্ণ কেন যাননি? তিনি তো কৌরব বিরোধী শক্তিমান পাঞ্চালদের সাথেও বন্ধুত্ব করতে পারতেন, সরাসরি পাঞ্চালদের সাথে তিনি করতে পারেননি। এই কারণে যদি
সেটা হলো যে দ্রুপদের মেয়ের সাথে পাণ্ডবদের বিয়ে হলো, লক্ষ্য করবেন দ্রুপদ, এই মহারাজ দ্রুপদ একসময় জরাসন্ধের মথুরা অভিযানে অংশগ্রহণ করেছিলেন, সেটা আমরা পরিষ্কার জানতে পারি হরিবংশে। হরিবংশ বলছে পঞ্চলাধিপতিশ্চৈব দ্রুপদশ্চ মহারথ। আর ফলত শ্রীকৃষ্ণের পক্ষে সরাসরি দ্রুপদের সাথে পাঞ্চালদের সাথে জোট করা সম্ভব হয়নি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। শ্রীকৃষ্ণ এই জন্যে পাণ্ডবদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং এই যোগাযোগের মাত্রাটা তিনি আরো বাড়িয়ে তুলেছেন অর্জুনের সাথে নিজের বোন সুভদ্রার বিয়ে দিয়ে। এই বিয়ে তিনি দিয়েছিলেন তার সমগ্র গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে এবং নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গিয়েও তিনি দিয়েছেন। আমরা জানি এই ঘটনায় এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন বলরাম তার জ্যেষ্ঠ ভ্রাতা যে তিনি কৃষ্ণকে দুর্বুদ্ধি কুলপাংশন বলে অভিহিত করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণের রাজনৈতিক চাতুর্য কত গভীর, কত বিস্তৃত, কত সুদীর্ঘ প্রসারী, সেটা বোঝা যায় যে এই বিয়ের ফলে যাদব বৃষ্ণি অন্ধ বোজদের সাথে পাণ্ডবদের একটা সম্পূর্ণ যোগাযোগ প্রকট হয়ে উঠল। ঠিক এই বিয়ের পরেই আমরা দেখছি বৃষ্ণি সাত্তত গোষ্ঠীরা কৃষ্ণ বলরামের সাথে যুধিষ্ঠিরের সভায় গিয়ে উপস্থিত হয়েছেন। সুভদ্রার বিয়েতে যে যৌতুকগুলো পাণ্ডবরা পেয়েছেন বৃষ্ণি অন্ধকদের তরফ থেকে, ভালো করে লক্ষ্য করুন, সেগুলো হাতি ঘোড়া অত নয় যতটা আর্ম ফোর্স, যতটা অস্ত্র শস্ত্র তারা পেয়েছে। এই একটা মহাভারতের একটা বিশাল অধ্যায় জুড়ে এই বৃষ্ণি অন্ধ বোধ যাদবদের সাথে পাণ্ডবদের প্রীতি প্রতিগ্রহ এতবার ধ্বনিত হয়েছে যে সেখানে আমরা বুঝতে পারি অর্জুনের বিয়েতে যতটা না ইমন ভূপালীর সুর বেজেছে তার চাইতে অনেক বেশি, অনেক বেশি অস্ত্রের ঝনঝনানি শোনা গিয়েছে। এতটাই অস্ত্র যাদবদের তরফ থেকে ফেট গিয়েছিল পাণ্ডবদের কাছে। আর ভালো করে লক্ষ্য করবেন মহাভারতের ওই পর্বটিকে সুভদ্রাহরণ পর্ব বলা হয়নি, সেই পর্বটির একটি বিশেষ নাম আছে, সেই নামটা অনেকেই লক্ষ্য করেন না, অনেক আলোচক সমালোচক এড়িয়ে যান, সেই নামটি হচ্ছে হরণ আহরণ পর্ব। হরণ করা হয়েছে সুভদ্রাকে এবং আহরণ করা হয়েছে জোট শক্তিকে, হরণ আহরণ পর্ব। এই হরণ আহরণ পর্ব নামটি মহাকবি এমনি এমনি দেননি, হরণ আহরণ পর্ব এটা বোঝা। মহাভারতের এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো যদি আপনাদের দৃষ্টি এড়িয়ে যায় তাহলে মহাভারতের সামগ্রিক চরিত্রটাকে, চিত্রটাকে বোঝা সম্ভব হবে না। তাহলে ওই খামচা খামচা জল তুলে আসন শুদ্ধি, মস্তক শুদ্ধি হবে, বোধ শুদ্ধি হবে না। যাই হোক, কথায় আসি, যে দ্রুপদের মেয়ের সাথে পাণ্ডবদের বিয়ে হয়েছে সেখানে লক্ষ্য করবেন সেই দ্রুপদ যখন গিয়েছিলেন তখন সরাসরি যখন কৃষ্ণ তার সাথে যুক্ত হতে পারেননি, কিন্তু এবার কৃষ্ণ যুক্ত হয়ে গিয়েছেন দ্রুপদের সাথে দ্রৌপদীর মাধ্যমে, কারণ দ্রৌপদী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তম। শ্রীকৃষ্ণ এমন একটা পার্সোনালিটি, এমন একটা পার্সোনালিটি, এবং
এখানে বিষ্ণুপুরা ভাগবত ওই বংশপুরাণের খানিকটা ধারণা আছে, বিশেষ করে ভাগবত। এখানে আমাদের আবার ভাগবতের একটু স্মরণাপন্ন হতে হবে শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের এই জায়গাটা বোঝার জন্য। শ্রীকৃষ্ণের আকর্ষণ শক্তি ছিল, এই আকর্ষণ শক্তিতে আমরা দেখেছি সেই সময় নারী পুরুষ নির্বিশে শ্রীকৃষ্ণের প্রতি একটা আকর্ষণ অনুভব করতে। হ্যাঁ, তার শত্রু প্রবল ছিল, তারা শত্রু ভাবাপন্ন হয়ে তার প্রতি আকর্ষণ বোধ করতে। ভাগবত একটা বলেছে কথা, খুব চমৎকার ভাবে বলেছেন, ঈশ্বরকে অনেকে অনেক রকম ভাবে সম্বন্ধ যুক্ত করে বা ঈশ্বরের সাথে তারা নিজেরা যুক্ত হন বা ঈশ্বরকে অনেকে অনেক রূপে ভজনা করেন। কেউ সন্তান ভাবে ভজনা করেন, কেউ প্রিয় ভাবে ভজনা করেন, কেউ সখা ভাবে ভজনা করেন, কেউ অর্থাৎ বন্ধু সখা ভাবে ভজনা করেন, কেউ একেবারে পরম নির্ভর বলে ভজনা করেন, আবার অনেকে শত্রু বলে ভজনা করে, যেমন কংস, যেমন জরাসন্ধ, যেমন শিশুপাল, এই এরকম অন্যান্য। এবং পরবর্তী সময়ে এই কৌরবের দুর্যোধনে এরা শত্রু ভাবাপন্ন হয়েছে। এবং এই তালিকাটা বেশ দীর্ঘ, সেই বিষ্ণু থেকে আরম্ভ করে কৃষ্ণ পর্যন্ত তারা এক তালিকা দিয়েছেন। বিষ্ণুকেও কেউ একেবারে বন্ধু হিসেবে, সখা হিসেবে, একেবারে হৃদয়েশ্বর হিসেবে, স্বয়ং ঈশ্বর হিসেবে ভজনা করেছেন, আবার কেউ শত্রুভাবে ভজনা করেছে। যেভাবেই তাকে ভজনা করো না কেন, তুমি তাকে লাভ করবে। এবং সেখানে ভাগবতের সেই দার্শনিক ভক্তি সরস্বতায় কৃষ্ণকে যেমন তার আর্তরা, তার ভক্তরা লাভ করেছেন, সেই একইভাবে তার শত্রুরাও তাকে লাভ করেছে। যেমন দুর্গার যে মূর্তি, তার মধ্যে আমরা দেখছি প্রপন্নভাবে অসুরও রয়েছে, এবং অসুরও দেবীর কৃপা লাভ করেছেন বলে আমরা দুর্গার যখন সপরিবার পূজা করি তখন আমরা অসুরেরও পূজা করি। অসুরকেও আমরা জল ফুল ধূপ ধনু নৈবেদ্য দান করি, অসুরেরও আমরা মন্ত্র উচ্চারণ করি, তিনি দেবীর সাথে যুক্ত হয়েছেন। এবং কৃষ্ণের সাথে যুক্ত হয়েছেন বলেই ভাগবত বলছেন, কংস থেকে আরম্ভ করে একেবারে জরাসন্ধ, হংস, ডিম্বক, নরু, মরক, শিশুপাল থেকে আরম্ভ করে এবং দুর্যোধন পর্যন্ত সবাই এত মান্যতা লাভ করছে, নাহলে কে এদেরকে পুজত? এটি ভাগবতের কথা, কথাটা কিন্তু একেবারে আমরা অস্বীকার করছি না। এইভাবে তো ভজনেই বলুন আর শত্রুতেই বলুন, সেটা ভক্তিরসের ধারণাতেই বলুন বা মহাভারতীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বলুন, কথাটা কিন্তু সত্য। যে কথাটা বলছিলাম যে শ্রীকৃষ্ণের এই আকর্ষণ ক্ষমতার মধ্যে যারা সম্পূর্ণতা তাকে লাভ দিয়েছে, এরকম কয়েকজন অল্প কিছু জন মানুষ ছিলেন যারা সত্যিই শ্রীকৃষ্ণকে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে। তার মধ্যে গোপিনীরা যেমন আছেন, ব্রজবাসিনীরা যেমন আছেন, সেরকম এই মথুরা দ্বারকার মধ্যে দু চারজন আছেন, তাদের অন্যতম হচ্ছেন দ্রৌপদী। দ্রৌপদীও শ্রীকৃষ্ণকে একেবারে হৃদয় দিয়ে ভালোবেসেছে, তার সখী হিসেবে তিনি কিন্তু যতটা প্রতিষ্ঠা পেয়েছে এতটা প্রতিষ্ঠা কিন্তু মথুরা দ্বারকা শ্রীকৃষ্ণের প্রেয়সীরা পায়নি, যতটা মান্যতা এ বিষয়ে দ্রৌপদী লাভ করেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে একটা সপ্রণয় সম্পর্ক ছিল দ্রৌপদী, এবং সেখানে এই সম্পর্কটি ছিল নিখাত, এটা বলার। তো এই দ্রৌপদীর মাধ্যমে সূত্রেই কিন্তু পাঞ্চালদের সাথে শ্রীকৃষ্ণের একটা জোটবদ্ধ হয়েছে। এবং ভালো করে লক্ষ্য করবেন, অর্জুনের সাথে যখন সুভদ্রা বিয়ে দিল তখন
কৃষ্ণ কিন্তু ভীষণ সতর্ক ছিলেন যাতে দ্রৌপদী অসন্তুষ্ট না হন। দ্রৌপদীর অসন্তুষ্ট মানে দ্রুপদের অসন্তুষ্ট, এবং দ্রুপদের অসন্তুষ্ট মানে পাঞ্চাল জোট শ্রীকৃষ্ণের হাতের বাইরে চলে যায়। শ্রীকৃষ্ণ কিন্তু চান না, কারণ হস্তিনাপুর যেমন শক্তিধর, পাঞ্চালরাও কিন্তু কম শক্তিধর ছিলেন। সুতরাং পাঞ্চালদের জোট যদি যদুবৃষ্টি জোটের সাথে যুক্ত হয়, তারা কিন্তু যথেষ্ট বেগ দিতে পারবে হস্তিনাপুরকে। এবং এই কথাটা কিন্তু ধৃতরাষ্ট্র ভালোভাবেই বুঝেছিলেন। যাই হোক, সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের বুদ্ধিতে তিনি একেবারে নববধূ সুভদ্রাকে আড়ম্বরহীন অনাড়ম্বর ভাবে গোপ বালিকার বেশে পাঠিয়ে দিয়েছেন দ্রৌপদীর কাছে। পার্থ প্রস্থায়াপ মাস কৃত্বা গোপালিকাহ। সুভদ্রা দ্রৌপদীর কাছে এসে বললেন, আমি আপনার দাসী মাত্র। খুশি হলেন দ্রৌপদী। এই বুদ্ধিটি অবশ্যই শ্রীকৃষ্ণ শৈশব এবং প্রথম যৌবনের স্মৃতি জড়িত। গোপবালিকার বেশ কতটা সাদা মাটা হতে পারে, তাদের ভঙ্গিমা কেমন হতে পারে, তাদের আচরণ কেমন হতে পারে, এটা অর্জুনের জানার কথা নয়, এটা জানার কথা শ্রীকৃষ্ণ। এবং ফলে এই বানাঘাতে যে দ্রৌপদী কাবু হবে এবং সম্পর্কটা আবার সহজ হয়ে যাবে, সেটা শ্রীকৃষ্ণের থেকে ভালো আর কেউ বুঝতে পারে। তাই শ্রীকৃষ্ণ যেমন সুভদ্রার বিয়ে দিয়ে তার রাজনৈতিক আখের গুছিয়ে নিতে পেরেছিলেন, দ্রৌপদী তুষ্ট থাকার কারণে দ্রুপদের দিকটাও তাকে এক ধরনের রাজনৈতিক সুবিধা দান করেছে। আরেকটা কাজ করে শ্রীকৃষ্ণ আপন লক্ষ্যে আরেকটু এগোবার চেষ্টা করেছিলেন, সে কিন্তু সেই কাজটি সফল হয়নি, তাতে তার যন্ত্রণা বেড়েছিল, সে কথা আমরা বিস্তৃতভাবে বলেছি, সেটা হচ্ছে রুক্মিণী পর্বটি। এর মধ্যে আমরা কৃষ্ণের উপর জরাসন্ধের যে আক্রমণ, সেটা আসলে ছিল উত্তর পশ্চিম ভারতের উপর পূর্ব মধ্য ভারতের রাজনৈতিক আধিপত্য পুনঃস্থাপনের প্রয়াস। এই জায়গাটা ভারতবর্ষ তখন আড়াআড়ি ভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, উত্তর পশ্চিম ভারত বনাম পূর্ব মধ্য ভারত। তখন পূর্ব মধ্য ভারত সমগ্র ভারতবর্ষকে কন্ট্রোল করছে। এই পূর্ব মধ্য ভারত জরাসন্ধ সেখানে প্রচন্ড ক্ষমতাবান, তার কাছে স্বীকার করেছে কাশ্মীর থেকে আরম্ভ করে দক্ষিণ পর্যন্ত সবাই জরাসন্ধের প্রভুত্ব স্বীকার করে। সেখানে এই নতুন শক্তি যদুবৃষ্ণি শক্তি, যারা উত্তর পশ্চিম ভারত, তারা জরাসন্ধের একটা চ্যালেঞ্জ। এই যে পূর্ব ভারত এবং উত্তর ভারতের যে দ্বন্দ্বের কথা আমরা বারবার বলছি, তার সুনির্দিষ্ট একটা কিন্তু কারণ আছে। এই কথাটা নিঃসন্দেহে বলা যায় যে প্রাচীন ভারতের রঙ্গমঞ্চে কৃষ্ণের প্রবেশের সঙ্গে সঙ্গে একটা বিরাট বিবদমান আর্যগোষ্ঠী দ্বন্দ্বের মাধ্যমে মহত্তর পক্ষের একটা ক্রমিক প্রতিষ্ঠার ঘটনা একটু একটু করে এগিয়ে চলেছে। ফলে এখানে উত্তর পশ্চিম ভারতের যে নতুন শক্তি জেগে উঠছে যদুবৃষ্টির সঙ্গে, তাদের প্রয়োজন ছিল অতি সমৃদ্ধ ক্ষমতাবান প্রাচীন পূর্ব প্রতিষ্ঠিত মগধ সাম্রাজ্যের অবক্ষয় ঘটানো। মহাভারতের রাজসূহ পর্ব এবং ভারত যুদ্ধ, এই দুটো মূলত রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস। কিন্তু মহাভারতের যেহেতু মহাভারত এই গ্রন্থে, এই ইতিহাসে, মহাভারতের ইতিহাসে যেহেতু
পাণ্ডব এবং কৌরবরাই প্রধান চরিত্র, সেই হেতু যে কোনো প্রসঙ্গে তাদের কথা এসেছে। আসলে এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, পাণ্ডব কৌরবেরা এত গুরুত্বপূর্ণ নয়। সেই সময়কার ভারতবর্ষের ইতিহাসে যদি ইতিহাস গ্রন্থটা সম্পূর্ণ রচনা করা হয়, তাহলে গ্রন্থটি রচনা করা উচিত ছিল মগধ ভার্সেস, অর্থাৎ পূর্ব মধ্য ভারত ভার্সেস উত্তর পশ্চিম ভারত। আরো পরিষ্কার করে বলে দেওয়া, মগধ ভার্সেস দ্বারকা বা মথুরা এবং দ্বারকা প্লাস ভার্সেস মথুরা এবং দ্বারকা ভার্সেস বাংলা এবং ভারতবর্ষের অন্যান্য অংশ, এই দুই, এইটা নিয়ে ইতিহাস রাখা ছিল। কিন্তু মহাকবি তিনি তো রচনাটা শুরু করেছেন এই পাণ্ডব কৌরবদেরকে নিয়ে, তিনি তাদেরকে বেস করে ঘটনাটা আরম্ভ করেছেন, ফলত তাদের কথার মধ্যে পাণ্ডব এবং কৌরবরা বারবার এসেছে এবং আমরা পাণ্ডব এবং কৌরবদেরকে এতটা গুরুত্ব দিচ্ছি। কিন্তু সেই সময়ে রাজনৈতিক ক্ষমতা হিসেবে, শক্তি হিসেবে পাণ্ডব কৌরব কিন্তু অত বেশি শক্তিধর নয়। হস্তিনাপুর একটা শক্তির ভর কেন্দ্র হবার চেষ্টা করছে, পাণ্ডবরা কোথায়, ওরা তো শক্তিহীন, বাদ দিন ওদের কথা। তাদেরকে প্রতিষ্ঠা খুঁজে পেতে তাদেরকে এনে শক্তি কক্ষে প্রতিষ্ঠা দিচ্ছেন যদুপতী শ্রীকৃষ্ণ। শক্তিহীনকে তিনি শক্তিতে প্রতিষ্ঠা করছেন, শক্তিমান করে তুলছেন নিজের স্বার্থে। তিনি এই পাণ্ডবদেরকে, পাণ্ডবদের বলা ভালো, পাণ্ডবদের কাঁধে শ্রীকৃষ্ণ পা রেখে তিনি যুদ্ধ করছেন অন্যান্য শক্তির সাথে, এবং তার এই যুদ্ধে যুক্ত হয়েছে তার নিজের গোষ্ঠী, উত্তর পশ্চিম ভারতের গোষ্ঠী এবং অবশ্যই পাঞ্চালরা, তারা শ্রীকৃষ্ণের এই পক্ষে যুক্ত হয়েছে। এই হচ্ছে মোটামুটি রাজনৈতিক প্রক্রিয়া। আর পাঞ্চাল যদুবৃষ্ণি ছাড়া ভারতবর্ষের বাকি অংশরাই হচ্ছে শ্রীকৃষ্ণের বিপক্ষীয় শক্তি, এটাই হচ্ছে আসল কথা। রাষ্ট্র যজ্ঞের পূর্বে আপনাদের মনে আছে শ্রীকৃষ্ণ যে একটা দীর্ঘ ভাষণ দিয়েছিলেন, যার কথা আমরা উল্লেখ করেছি, সেখানে ভালো করে শুনবেন শ্রীকৃষ্ণ কি বলেছেন। বলেছেন যে রাজশক্তির পরিচয়টা শ্রীকৃষ্ণ সেখানে দিচ্ছেন তার দীর্ঘ ভাষণে রাষ্ট্র যজ্ঞের পর্বে, সেখানে তিনি ভারতবর্ষের যে রাজশক্তির প্রতিষ্ঠিত রাজশক্তির পরিচয় দিচ্ছেন, সেই রাজশক্তি প্রত্যেক রাজাই জরাসন্ধের পক্ষভুক্ত। কাশ্মীর থেকে আরম্ভ করে গান্ধার, কেকয়, মদ্র, কুরু, কাশী, কৌশল এবং পঞ্চাল, এই সমস্ত দেশের রাজারাই জরাসন্ধের কথায় উঠতেন, জরাসন্ধের অনুমতি নিয়েই তারা বসতেন, অর্থাৎ তারা প্রত্যেকেই জরাসন্ধে ভয়ভীত। এই গোষ্ঠীর মধ্যে ভারতবর্ষের দক্ষিণ এবং পশ্চিম অনেক রাজ্য কিন্তু এর সাথে যুক্ত হয়ে আছে। জরাসন্ধের আসল শক্তিটা কিন্তু পূর্ব এবং মধ্য ভারত, এরা আমরা আগেই বলেছি এরা ছিলেন জরাসন্ধের সমপ্রাণ সখা। এই সমমর্বিতার কথা আমরা আগে বলেছি, তার মধ্যে আমরা যাব না। রাজনৈতিক এই যে শ্রীকৃষ্ণ ধর্ম, রাজনৈতিক ধর্মটাকে, রাজনৈতিক ধর্ম বলতে রাজনৈতিক ধর্মের কথাই তো মহাভারত বলছে। মহাভারত কিন্তু এখানে অন্য কোনো মুখ্য ধর্মের কথা এখন আসছে না, আসবে,
অন্যান্য পর্বে আসবে, শান্তি পর্বে থেকে সমস্ত জায়গায় মোক্ষ ধর্ম ইত্যাদি। এখন মহাভারত যে ধর্মের কথা নিয়ে আলোচনা করছে সেটা রাজনৈতিক ধর্মের কথা। এইখানে রাজনৈতিক আখের গোছানোর ব্যাপারে যতগুলো বিয়ের অনুষ্ঠান হয়েছে সেই সমস্ত বিয়ের অনুষ্ঠানগুলো যদি আপনারা লক্ষ্য করেন, এবং সেখানে অবশ্যই মহাভারত নয়, আমাদের যেতে হবে হরিবংশ পুরাণে। এই প্রসঙ্গে যেমন রুক্মিণীর বিবাহ, দ্রৌপদীর বিবাহ, এই সমস্ত বিবাহগুলোকে যদি আমরা দেখি তাহলে আমরা রাজনৈতিক সেই সময়কার রাজনৈতিক জোটের চরিত্রটাকে আমরা খুব ভালো করে বুঝতে পারি। দ্রৌপদীর লোক রাজনৈতিক দ্রৌপদী সংঘর্ষ বা দ্রৌপদীর বিয়ের আসরের কথায় দেখুন সেখানে কোন কোন রাজারা উপস্থিত রয়েছে সেটা একটু ভালো করে আবার মনে করুন, সেই পর্বগুলোকে একবার দেখুন। সেখানে দেখবেন আমরা বলেছি যে দৃষ্টদ্যুম্ন যখন রাজাদের উপস্থিত রাজাদের নাম এক এক করে বলছেন, তাদের মধ্যে রয়েছেন ভালো করে লক্ষ্য করুন এই বাংলাদেশের রাজা এবং যুবরাজ সুভদ্র সেন, পুত্রশ্চ চন্দ্রসেন প্রতাপবান, তার কথা বলছে। অর্থাৎ বাংলার রাজা সমুদ্র সেন তার পুত্র যুবরাজ চন্দ্রসেনকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন দ্রৌপদীর সংঘর্ষ। তখনকার বাংলার কিন্তু এখনকার বাংলার সঙ্গে খুঁজে পাবেন না, তখনকার বাংলা মানে অখণ্ড বাংলা যার সীমা একেবারে প্রায় ব্রহ্মপুত্র পর্যন্ত চলে গেছে, বঙ্গোপসাগর থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত, এদিকে বঙ্গোপসাগর ওইদিকে অর্থাৎ আপনার উত্তর পূর্বে যার সীমা ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত। ভীম যখন রাজসূয় যজ্ঞের জন্য পূর্ব দিক জয় আরম্ভ করছেন তখন তাকে যুদ্ধ করতে প্রথমে তিনি সমুদ্র সেনকে জয় করলেন, তারপর তিনি চন্দ্র সেনকে আক্রমণ করলেন। সমুদ্র সেনং নির্যেত্য চন্দ্র সেনঞ্চ পার্থিব, সাথে ধৃতরাষ্ট্র কোন দেশের নাম না করলেও আমরা এখানে বুঝতে পারি যে চন্দ্র সেন সমুদ্র সেন মানে সমুদ্র সেন পুত্রশ্চ চন্দ্রসেন প্রতাপবান, সমুদ্র সেন এসছেন তার ছেলেকে নিয়ে এবং এসেছেন মহারাজা চন্দ্রসেন। সমুদ্র সেন এবং চন্দ্রসেন দুজনই এই বাংলারই অধিপতি। দৃষ্টদ্যুম্ন এই নামের মধ্যে তারপরে আরেকজনের নাম আমরা উল্লেখ করেছি, তিনি হচ্ছেন জলসন্ধ এবং তার দুই পুত্র দণ্ড এবং বিদণ্ড। এরা জরাসন্ধের মগধজাত নন, অর্থাৎ মগধের আশপাশের রাজ্যের রাজা এরা। এদের পরে এসেছেন পৌণ্ড্রব বাসুদেব, তার নাম করেছেন দৃষ্টদ্যুম্ন। পৌণ্ড্রব বাসুদেব তিনি পুণ্ড্রবর্ধনের রাজা, বঙ্গ সূক্ষ্ম তাম্রলিপ্ত অঙ্গ এবং হরিকেল অর্থাৎ বর্তমান যেটা সিলেট শ্রীহট্ট বাংলাদেশ এবং পুণ্ড্রবর্ধন সব দেশগুলো কিন্তু তখন আলাদা আলাদা ছিল। এর মধ্যে সবচাইতে শক্তিশালী রাজা ছিলেন পৌণ্ড্রব বাসুদেব, যিনি কৃষ্ণের সমান ক্ষমতাশালী ছিলেন এবং তার উপাধিও ছিল বাসুদেব। রাষ্ট্রযজ্ঞের আগে শ্রীকৃষ্ণ যাদের নাম একটু সম্মান বা গুরুত্বের সঙ্গে দিয়েছেন তাদের মধ্যে শ্রীকৃষ্ণ জরাসন্ধের পরে যাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন সেই অসামান্য ব্যক্তিত্ব সম্পন্ন রাজাটি এই বাংলাদেশেরই রাজা পৌণ্ড্রব বাসুদেব। পৌণ্ড্রব তিনি বঙ্গ পুণ্ড্র কিরাতেষু রাজা বল সমন্বিত, এবং তারপরেই আছে আসামের রাজারা রাজা ভগদত্ত, তারপরে কলিঙ্গ তাম্রলিপ্ত এই সমস্ত রাজারা এসেছে এবং তারপরে এসেছে শিশুপালেন। তাহলে এখানে আমরা
বাংলার অনেক রাজাদের নাম আমরা দেখছি, এবং এই বাংলার রাজাদের মধ্যে পৌণ্ড্রক বাসুদেব, এই পৌণ্ড্রক বাসুদেবকে কিন্তু তার নাম শ্রীকৃষ্ণ অনেকবার উল্লেখ করেছে, এবং এই শুধুমাত্র উল্লেখ করেননি, এই পৌণ্ড্রক বাসুদেবকে কিন্তু শ্রীকৃষ্ণ অনেকটা সম্মানের সঙ্গে তার নাম উচ্চারণ করেছে, এটাও কিন্তু ভীষণ করে লক্ষ্য করার জিনিস। আমরা তো আগেই বলেছি যে পৌণ্ড্রক রাজা, এই পুণ্ডবর্ধনের রাজা পৌণ্ড্রক বাসুদেব, তার রাজ্যসীমা, রাজ্যসীমাটা ছিল এই বাংলা থেকে উত্তরবঙ্গের একেবারে করতোয়া পর্যন্ত, অর্থাৎ তারপরেই আরম্ভ হচ্ছে কামরূপ, এবং কামরূপের রাজা ছিল এই পৌণ্ড্রক বাসুদেবের বন্ধু মহারাজ নরক। আসামের এই নরককে, প্রাগজ্যোতিষপুরের রাজা নরককে কৃষ্ণ বধ করেছিলেন, কিন্তু পৌণ্ড্রক বাসুদেবকে অত সহজে কৃষ্ণ বধ করতে পারেননি। হরিবংশের আমরা যেখানে দেখছি সেখানে আমরা আরেকটা কথা এখানে আমরা খুব পরিষ্কার করে দেখছি যে এই পৌণ্ড্রক বাসুদেবের কথা যতবার শ্রীকৃষ্ণ উল্লেখ করছেন সেখানে তিনি কিন্তু পৌণ্ড্রক বাসুদেবী হচ্ছেন একমাত্র ব্যক্তি, নরক বলুন, মরু বলুন, জরাসন্ধ বলুন, হংস বলুন, ডিম্বক বলুন, কালযবন বলুন, এদেরকে কৃষ্ণ বধ করেছে, নিহত করেছে, কিন্তু এদের নাম শ্রীকৃষ্ণ যতটা না শ্রদ্ধার সাথে সম্মানের সাথে উল্লেখ করেছে তার চাইতে অনেক বেশি সম্মানের সাথে শ্রীকৃষ্ণ কিন্তু উচ্চারণ করেছেন এই পৌণ্ড্রক বাসুদেবকে। হরিবংশ খুব পরিষ্কার করে আমাদেরকে জানাচ্ছে এই পৌণ্ড্রক বাসুদেবী হচ্ছেন সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যাকে কৃষ্ণ মনে মনে পূজা করেছিলেন, মনসা সম্পূজ্য ইয়েদুনন্দ, তিনি একমাত্র ব্যক্তি যাকে কৃষ্ণ সামনাসামনি প্রশংসা করে বলেছে অহো বীর্যম অহ ধৈর্যমস্য পৌণ্ড্রস্য দুঃসহ। এবং এই পৌণ্ড্রকই ছিলেন দ্বিতীয় বাসুদেব যিনি শ্রীকৃষ্ণের একদম চরমতম চ্যালেঞ্জ রাখতে পারেন, জরাসন্ধের চেয়েও বেশি, তার কথাটাও আমাদেরকে একটু জানতে হবে এই মহাভারতের যুদ্ধের পূর্বাহ্নে। সেই মানুষটি যিনি ব্যক্তিত্বে, ক্ষমতায় শ্রীকৃষ্ণের সমীহ কেবল নয়, শ্রীকৃষ্ণ মনে মনে যাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, তার বীরত্বকে, তার ক্ষমতাকে মান্যতা দিতেন, মনসা সম্পূজ্য, এই কথাটা হরিবংশ। সেই হরিবংশের নিরেখে আমাদের পৌণ্ড্র বাসুদেবকে যদি আমরা না বুঝতে পারি তাহলে শ্রীকৃষ্ণের এই ধর্ম বুদ্ধিটি, রাজনৈতিক ধর্ম বুদ্ধিটিকে আমরা সঠিকভাবে বুঝতে পারব না। কেন তিনি এতটা গুরুত্ব দিতেন পৌণ্ড্র বাসুদেবকে, আমরা সেই কথাটা নিয়ে আলোচনা করব আগামী।